জলপাইগুড়ি টাউন স্টেশনের গুরুত্ব বেড়েছে। এই রেলপথেই চলছে ভারত বাংলাদেশের মধ্যে চলা মিতালি এক্সপ্রেস। এছাড়াও রয়েছে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট সহ প্যাসেঞ্জার ট্রেনের যাতায়াত। তবে ক্রমশ সমস্যা বাড়ছে রেললাইনের ওপারে থাকা আদরপাড়া পাণ্ডাপাড়া সহ বিশাল জনপদে বসবাসকারী সাধারণ মানুষের, কারণ বর্তমানে রেলগেটগুলি স্বয়ংক্রিয় ব্যবস্থার মধ্য দিয়ে বন্ধ করা হয় এবং ট্রেন চলে যাওয়ার পর খুলে যায়। তবে বেশ কিছুদিন থেকেই এক নম্বর রেলগুমটির একপাশের গেটটি ট্রেন চলে যাওয়ার পরেও স্বয়ংক্রিয় ব্যবস্থায় খুলছে না, আর এতেই ভোগান্তি বাড়ছে এই পথে চলাচলকারী সাধারণ মানুষের, সৃষ্টি হচ্ছে যানজটের। যানজট তো হচ্ছে, লোকের অসুবিধা হচ্ছে, এই যে আর 10-20 মিনিট আটকায় রাখতে লাগে। তারপরে এখানে ফ্লাইওভারের জন্য কমপ্লেন করছিল, কই কোনো খবরই তো নাই, খালি আসে ডিআরএম অফিস থেকে, বাস এইটুকু। আর এই যে বর্তমান আরেকটা সমস্যার সৃষ্টি হয়েছে যে একদিকের গেট খোলা থাকে, একদিকে আটকে যায়, গেট খোলে না। হ্যাঁ, এটা অনেক সময় কোনো ইয়ের বোধহয় ডিস্টার্ব হয়, অসুবিধা হয় বোধহয়, এই জন্য এটা বারংবারই দেখা যায়। এখন বলতেছে আবার পয়েন্ট পান না হলে হয় না, আবার অনেক সময় ডিস্টার্বও হয়ে যায়, এই সমস্যা, একটা গেট খোলা একটা গেট। হ্যাঁ, এরকম সমস্যা হয়ে যায় এতে, মানে এটা কি সমস্যা শুরু হয়ে যায় না? সেটা তো সুরা চাই যাতে ভালোভাবে ব্যবস্থা হয়, ইয়ে হয়। নাম দাদা? সুকান্ত রায়।